নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে অবিবাহিত মেয়েরা কেন শিবের মতো বর চায়। হ্যাঁ বন্ধুরা, কিছু ফ্যাক্ট আছে, কিছু সত্য আছে যার জন্য অবিবাহিত মেয়েরা তার স্বামী হিসাবে শিবের মতো বরকেই চায়। তো ভিডিওটি পুরো দেখুন, দেখলেই আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো আসুন শুরু করা যাক। শিব, যার অনেক নাম আছে, যেমন মহেশ্বর, ভোলানাথ, আরও অনেক অনেক নামে চেনা যায়। তো এই শিবের অনেক গুণ আছে, সেই গুণগুলি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেই গুণ তুলে ধরার আগে আমি একটা ছোট্ট গল্প বলি, সেটি হচ্ছে পৌরাণিক গল্প অনুযায়ী, আপনারা হয়তো জেনে থাকবেন, দক্ষের কন্যা ছিলেন সতী পার্বতী। তো একবার দক্ষ তার কন্যার স্বামী অর্থাৎ শিবকে দেখতে পারতেন না। তার কারণও ছিল, বাঘের ছালের মতো পোশাক পরতেন এবং বনে বাদারে ঘুরে বেড়াতেন, পাগলের মতো চুল টুল ছিল, তো যার জন্য তাকে খুব একটা পছন্দ করতেন না। তো একবার এক যজ্ঞে ওনাকে এবং ওনার মেয়েকেও নিমন্ত্রণ করেননি, কিন্তু শিবের বউ পার্বতী সেই যজ্ঞে যাওয়ার জন্য শিবকে অনুরোধ করে, কিন্তু শিব সেখানে যেতে মানা করেন। কিন্তু পার্বতী শিবের কথা না শুনেই সেখানে যায় এবং সেখানে দক্ষরাজ শিবকে নিয়ে অনেক অনেক খারাপ কথা পার্বতীকে বলে, যে কথাগুলি পার্বতী শুনে কানে নিতে পারেনি এবং সঙ্গে সঙ্গে উনি দেহত্যাগ করেন। এই খবর কৈলাসে পৌঁছাতেই শিবের দিব্য দৃষ্টি ঘুরে যায় এবং তিনি নিজের জট ছিঁড়ে জটাসুরের জন্ম দেন। এই জটাসুর সেই দক্ষের যজ্ঞে গিয়ে যজ্ঞ পণ্ড করে এবং দক্ষের মুণ্ড ছেদন করে। এদিকে শিব পার্বতীর দেহত্যাগের কথা শুনে উন্মাদের মতো তাণ্ডব নৃত্য শুরু করে এবং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি তাণ্ডব চালিয়ে বেড়ান। সেই তাণ্ডবে গোটা পৃথিবীতে প্রলয় সৃষ্টি হয়। তখন বিষ্ণুর দেখে যে এই অবস্থাতে গোটা বিশ্বব্রহ্মাণ্ড নষ্ট হতে যাবে, তাই উনি সুদর্শন চক্র দিয়ে 51টা টুকরা করে সতীর। সেই 51টা টুকরা বিভিন্ন পীঠস্থানে পড়ে, যেগুলো আমাদের এখন পুজো হয় বিভিন্ন নামে, যেমন চোখের তারা যেখানে পড়েছিলেন সতীদেবের, সেটি হচ্ছে তারাপীঠ। তো এরকম অনেক পীঠস্থান আছে যেখানে সতীর দেহর টুকরো পড়ে। তো এটা তো গেল পৌরাণিক গল্প। তো আসুন জেনে নিই শিবের মতো কেন বর চাই। দেখুন, শিব পার্বতী ছাড়া তাকে আর কাউকে জীবনে চায় না এবং পার্বতীকে এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে যে উনি ছাড়া, পার্বতী ছাড়া শিব একবারে দৃষ্টিহীন হয়ে যায়, এক পলকের জন্য তাকে মিস করতে চায় না এবং তাকে সমস্ত রকম আবদার তার রাখার চেষ্টা করে। এবং শিব খুবই সাদাসিধে, মানে প্রচণ্ড পরিমাণে সাদাসিধে, কিন্তু রেগে গেলে এই শিব
প্রচণ্ড পরিমাণে রুদ্র মূর্তি ধারণ করে। তার রাগ শুধুমাত্র পার্বতী থামাতে পারে, এর একটা ইতিহাস আছে, আমি এটি পরে বলবো। তবে আপনারা জেনে রাখুন, শিবের মতো বর সকল মেয়েরাই কামনা করে, তাই জন্য শিবরাত্রিতে তারা চায় যে তাদের জীবনে যে স্বামী হিসাবে আসবে সে যেন শিবের মতো হয়। তো আমি আশা রাখবো যে আপনাদের জীবনেও শিবের মতো বর আসুক এবং আপনাদেরকে ততটাই ভালোবাসুক যতটা শিব তার স্ত্রী পার্বতীকে ভালোবেসেছে। এখনকার মতো ভিডিওটি এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন।